গুড আফটারনুন এভরিওয়ান, আমি ডক্টর দীপঙ্কর চন্দ্র দে। আই এম এ পালমোলজিস্ট ওয়ার্কিং ইন আইএলএস হসপিটাল আগরতলা ফর লাস্ট 12 ইয়ার্স। আমরা আজকে রেসপিরেটরি ডিজিজ নিয়ে কথা বলবো। রেসপিরেটরি ডিজিজের মধ্যে অনেকগুলি ডিজিজ আছে, কিছু ডিজিজ ক্রনিক, কিছু ডিজিজ অ্যাকিউট হয়। ক্রনিক ডিজিজের মধ্যে আমরা যেরকম বলতে পারি, যেমন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা ব্রঙ্কেল অ্যাজমা, তারপরে কিছু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, লাংসের মধ্যে ফাইব্রোসিস হয়। তাছাড়া কিছু অ্যাকিউট ডিজিজ হয়, যেমন নিউমোনিয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, তারপরে টিউবারকুলোসিস, তারপরে আরও কিছু ডিজিজ হয় যেরকম লাং ক্যান্সার। তো আজকে আমরা এক দুইটা ডিজিজ নিয়েই কথা বলবো, যেমন মোস্ট কমনলি যেগুলি হয় রেসপিরেটরি প্রবলেম, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সংক্ষেপে এটাকে সিওপিডি বলে। সিওপিডি এমন একটা ডিজিজ যেটা স্লোলি স্লোলি ধীরে ধীরে বাড়তে থাকে, এটা কয় ক্রনিক প্রোগ্রেসিভ রিভার্সিবল ডিজিজ। এটা ইজিলি হয়, মোস্ট কমনলি হয় যারা স্মোকিং করে, যারা স্মোকিং করে তাদের এই সিওপিডি ডিজিজটা ধীরে ধীরে 40-50 ইয়ার্সের পরে ধীরে ধীরে লাংসের মধ্যে চেঞ্জের শুরু হয়। মোটামুটি 50-60 ইয়ার্সের যখন হয় তাদের মধ্যে সিমটমগুলি আসে। আরেকটা সিম রিলেটেড ডিজিজ হলো ব্রঙ্কেল অ্যাজমা, যেটা যে কোনো সময় শুরু হতে পারে, অনেকের জন্মের পরের থেকেই শুরু হয়, কারোর অ্যাডাল্ট হলেও শুরু হয়, বা অনেক সময় 50-60 ইয়ার্সেও অ্যাজমার প্রবলেম শুরু হতে পারে। তো সিওপিডি ডিজিজটা যেটা হয় এটা হলো গিয়ে মোস্ট কমনলি হয় স্মোকিংয়ের কারণে, মেলরা যারা স্মোকিং করে বেশি ওদেরকে হওয়ার চান্স থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে সিওপিডি হয় যারা বাড়িতে চুলায় কাজ করে, রান্না আগের দিনের মানুষরা রান্না করতো লাকড়ি দিয়ে, তো লাকড়ির যে ধোঁয়াটা হয় ওটা দিয়ে সিওপিডি চেঞ্জেস হতে পারে। তাছাড়া সিওপিডি অনেক সময় জেনেটিক্যালি হয়, আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সির কারণে হতে পারে, বা আজকাল ধীরে যে পলিউশন বাড়ছে এই পলিউশনের কারণেও সিওপিডি ডিজিজ হতে পারে। তো সিওপিডি ডিজিজ ইউজুয়ালি আমাদের কাছে পেশেন্ট আসে যে আমি একটু হাঁটাচলা করলে বা আমি একটা কিছু কাজ করলে, আমি যদি সিঁড়ি চলি কিছুক্ষণ হাঁটি তারপরে আমার শ্বাসকষ্ট হয়, বা উইজিং সাউন্ড হয়, বুকের মধ্যে টাইটনেস থাকে। 30% পেশেন্টরা বলে যে আমাদের রিকারেন্ট কাশি হয়, কয়েকদিন পরে পরেই আমাদের কাশি হয়। তো হিস্ট্রি থাকে একটা স্মোকিংয়ের, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওদের স্মোকিংয়ের একটা হিস্ট্রি থাকে। তো সেই সব পেশেন্টদের আমরা সিওপিডির জন্য ইভালুয়েট করি। ইউজুয়ালি সিওপিডির জন্য ইভালুয়েট করতে গেলে আমাদের মোস্ট কমনলি আমাদের যেটা রুটিন টেস্ট আমরা করি এটা হলো গিয়ে চেস্ট এক্সরে করা। চেস্ট এক্সরে করলে আমরা কী দেখতে পাই চেস্ট এক্সরেতে? চেস্ট এক্সরেতে দেখা যায় অনেক দিন ধরে যদি প্রবলেম চলতে থাকে তাহলে ওদের লাংসগুলি বড় বড় হয়ে যায়, দিস ইজ কল এম্পাইজিমা টেস্ট চেঞ্জেস। হ্যাঁ, হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ডস, লাংগুলি অনেক বড় বড় হয়ে যায়, লাংয়ের মধ্যে যে অ্যালভিওলাই থাকে এগুলির মধ্যে ডিস্ট্রাকশন হয়। তো নেক্সট যেটা আমরা টেস্ট করাই, দিস ইজ কল স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি হলো গিয়ে একটা টেস্ট যেটা পালমোনারি ফাংশন টেস্ট করা হয়। পালমোনারি ফাংশন টেস্টের মধ্যে পেশেন্টকে বলা হয় একটা মেশিনের মধ্যে ফু দিতে, জুড়ে এবং জুড়ে টানতে, তার মাধ্যমে আমরা ওর লাং ফাংশনটা আমরা জানতে পারি। তো লাং ফাংশন যদি ওদের কম থাকে, একটা সেট করা আছে যে এত ফাংশনের থেকে যদি কম থাকে তাহলে স্টেজ, ওটার চারটা স্টেজ থাকে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তো স্টেজ 1 আমরা বলি মাইল্ড সিওপিডি, স্টেজ 2 হলো গিয়ে মডারেট, স্টেজ 3 হলো সিভিয়ার, স্টেজ 4 ইজ ভেরি সিভিয়ার। তো ইউজুয়ালি যার মাইল্ড সিমটম থাকে বা মাইল্ড পালমোনারি ফাংশন কম থাকে তাদের জন্য আমরা ইউজুয়ালি যেটা হয় কি শর্ট অ্যাক্টিং
বিটা ব্লকার, বিটা টু অ্যাগোনিস্ট আমরা দিই। তারপরে মডারেট হলে তারপরে আমরা লং অ্যাক্টিং শুরু করি, তার সঙ্গে আমরা ইউজুয়ালি স্টেরয়েড ইনহেলার অ্যাড করি। আর স্টেজ 3-4 যখন যারা চলে যায় তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিকোলিনার্জিক্স আর নিউ ড্রাগস আছে এগুলি আমরা অ্যাড করি। সিওপিডি পেশেন্টরা কী হয়, তাদের রিকারেন্ট লাং ইনফেকশন হয়, লাঙের ডিস্ট্রাকশনের কারণে ওদের শরীরে রিকারেন্ট লাং ইনফেকশন হয়। তো লাং ইনফেকশনের কারণে রিকারেন্টলি তাদের অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে হয়। তো ম্যাক্সিমাম টাইম অনেক পেশেন্টরা রিকারেন্ট হসপিটালাইজেশন হয়, তাদের আইভি অ্যান্টিবায়োটিক্স, স্টেরয়েডস, নেবুলাইজেশনস এগুলি দিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। আর যাদের সিমটমস কম থাকে তারা আমরা হোম কেয়ারি ট্রিটমেন্ট করি, ইনহেলার কন্টিনিউ রাখি, ইনহেলার দিয়ে ওরা কন্টিনিউ ট্রিটমেন্ট চলে। আর একটা হলো প্রিভেনশন, ইনফেকশন না হওয়ার জন্য প্রিভেনশন যেটা করি আমরা, এটা হলো গিয়ে আমরা ওদের ভ্যাকসিনেশন করি। টু টাইপসের ভ্যাকসিনেশন হয়, একটা নিউমোকক্কাল ভ্যাকসিনেশনস যেটা এভরি 5 ইয়ার্সে একটা করে দিতে হয়, আর একটা হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা প্রত্যেক বছরে একটা করে দিই ওদেরকে, যাতে রিকারেন্ট ইনফেকশন না হয়। কারণ যতবারই ইনফেকশন হয় লাং ফাংশনটা আরও ডিটেরিওরেট করে, তো সেই ক্ষেত্রে আমাদের ইনফেকশনটা প্রিভেন্ট করতে হয়। তো সিওপিডি পেশেন্টদের আমরা সবসময়ই বলি যে স্মোকিং বন্ধ করতে, কারণ স্মোকিং যদি কন্টিনিউয়াসলি করতে থাকে তাহলে লাং ফাংশন ধীরে ধীরে ডিটেরিওরেট করবে, আর লাং ফাংশন ডিটেরিওরেট করলে ওদেরকে তারপরে আমাদের কাছে কোনো ওষুধ থাকবে না। ফাইনালি যারা সব ট্রিটমেন্টের পরও ইম্প্রুভ করছে না তাদের ক্ষেত্রে আমরা বাইপ্যাপ বলে একটা মেশিন হয়, বাইপ্যাপ মেশিন, হোম বাইপ্যাপ মেশিন অ্যাডভাইস করি। তারা হোম মেশিন বাইপ্যাপ লাগে, যাদের অক্সিজেন মেনটেন করছে না তাদেরকে হোম অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আমরা অ্যাডভাইস করি, তারা বাইপ্যাপ আর অক্সিজেন বাড়িতে কন্টিনিউ করে। এটা হলো সিওপিডি। আর সেম রিলেটেড আর একটা ডিজিজ হলো গিয়ে ব্রঙ্কেল অ্যাজমা। তো অনেকে কনফিউজ করে বলে সিওপিডি ব্রঙ্কেল অ্যাজমা সেম, বাট দিস আর ডিফারেন্ট। ইউজুয়ালি ব্রঙ্কেল অ্যাজমা ইউজুয়ালি মোস্ট কমনলি হয় অ্যালার্জির কারণেই হয়। তো সেই জন্য অনেক দেখা যায় যে ফ্যামিলিতে অনেকের বাড়িতে ফাদার মাদার অ্যালার্জিক আছে, ওর বাচ্চারা যখন জন্ম ওদেরকে মানে ছোটোবেলার থেকেই এর সিমটমটা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যালার্জি টেস্ট করতে হবে, তাদেরও আমাদের স্পাইরোমেট্রি করতে হবে, এক্সরে করতে হবে, এগুলি করে ডায়াগনোসিস করে তাদেরকে আমরা সেক্ষেত্রে ইনহেলার কন্টিনিউ রাখি আর অ্যান্টি অ্যালার্জিক ড্রাগস কন্টিনিউ রাখি। আর সেক্ষেত্রে আমি সবসময় তাদেরকে আরেকটা জিনিস করতে বলি, যেটা হলো গিয়ে স্কিন অ্যালার্জি টেস্ট বা ব্লাড থেকে অ্যালার্জি টেস্ট করতে, কী কী বিষয় থেকে, কী কী ডায়েটের কী কী ডাস্ট হলো, কোনো ফুড থেকে অ্যালার্জি হয়, তো এগুলো যাতে ধরা যায় যে কার কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে ওটা যদি আমরা জানতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এগুলি অ্যাভয়েড করলে আমাদের কী হয় যে তারা অনেকটাই সিমটমস 60-80% সিমটমস তাদের তার থাকে না, অনেক সময় ইনহেলারেরও দরকার পড়ে না। আর আজকাল যে পলিউশন হচ্ছে, আমি সবাইকে অ্যাডভাইস করি যে মাস্ক পরে বেরোতে, কারণ মাস্ক অ্যালার্জি পলিউশন থেকেও প্রচুর প্রবলেম হচ্ছে। আর অনেকের যারা ব্রঙ্কেল অ্যাজমার প্রবলেম ছিলই না আগে, নতুন করে তাদের শুরু হচ্ছে বিকজ অফ দ্য পলিউশন। তো অলওয়েজ ইউজ মাস্ক হোয়েন ইউ গো আউটসাইড, অ্যান্ড তাছাড়া ওদেরকেও আমরা ভ্যাকসিনেশন অ্যাডভাইস করি, দুটাই নিউমোকক্কাল ভ্যাকসিনস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, তাদেরকেও আমি অ্যাডভাইস করি। আর যেই টেস্টগুলি আমরা ইউজুয়ালি ব্রঙ্কেল অ্যাজমা আর সিওপিডির জন্য করতে হয়, এগুলি টেস্টগুলি আমাদের হসপিটালে হয়, সিটি স্ক্যান থেকে ধরে এক্সরে, পালমোনারি ফাংশন টেস্ট বা ব্লাড টেস্ট যা যা লাগে সব আমাদের হসপিটালে অ্যাভেলেবল আছে। আর কিছু রেসপিরেটরি এক্সারসাইজ আছে যেগুলি আমি তাদেরকে অ্যাডভাইস করি সবসময়, যাতে অ্যাডভাইস এক্সারসাইজগুলি কন্টিনিউ রাখে আর মাস্ক ইউজ করে। তাছাড়া আরও অনেক ডিজিজ আছে যেগুলি সম্বন্ধে আমি ডিটেল বলবো না, তবে কিছু কিছু ডিজিজ আছে, রিকারেন্ট ইনফেকশন হওয়া, নিউমোনিয়া হওয়া, ভাইরাল ইনফেকশন হওয়া, রিসেন্টলি আমাদের একটা বড় ইনফেকশন 2-3 ইয়ার্স বিফোর হয়েছিল যেটা হলো করোনা ইনফেকশন। তো এখন তো করোনা অনেকটাই কমে গেছে, কিন্তু স্টিল করোনা ভাইরাস ইজ দেয়ার। উই হ্যাভ ফিউ ডেজ বিফোর অলসো উই গট ওয়ান পেশেন্ট
দ্যাট পেশেন্ট অলসো ডাইড ইন করোনা। তো দ্যাটস ওয়াই আই এম অলিং টেলিং দেম টু ইউজ হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড মাস্ক অলওয়েজ অ্যান্ড ভ্যাকসিনেশন। হু আওয়ার মোর দেন 60 ইয়ার্স ওল্ড মেল অর ফিমেল দে শুড গেট নিউমোকক্কাল অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনস অ্যান্ড হু হ্যাভ রেসপিরেটরি প্রবলেম দে শুড গেট ভ্যাকসিনেশন নিউমোকক্কাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এখন আমরা পরবর্তী টপিক নিয়ে নেক্সট টাইম আবার আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।